রপ্তানিতে ভিয়েতনামের কাছে খোয়া যাওয়া দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধারে মরিয়া তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। উদ্যোক্তারা বলছেন, কি করলে রপ্তানি বাড়বে আর দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধার হবে তা নিয়ে গবেষণা করছেন তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন, সস্তা পোশাক রপ্তানিতে নজর আর ম্যানমেড ফাইবারে গুরুত্ব কম দেয়া সহ কয়েকটি কারণে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে এক দশক ধরে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। চীনের পরে থাকা সেই অবস্থানটি অবশ্য সম্প্রতি নেমে গেছে তৃতীয়তে। বিশ্ব বাণিজ্য সংস্থার সাম্প্রতিক হিসেবে বাংলাদেশকে পেছনে ফেলে ভিয়েতনাম চলে এসেছে দ্বিতীয় অবস্থানে। যে বছর ভিয়েতনাম $2,920 পোশাক রপ্তানি করলেও বাংলাদেশ করেছে $2,800। বাংলাদেশের পোশাকের গৌরব পুনরুদ্ধারে তাই উঠে পড়ে লেগেছে রপ্তানিকারকরা, যদিও এ যাত্রায় বড় বাধার নাম করোনা মহামারী। ভিয়েতনামের সাথে চায়নার বর্ডার আছে, এখানে জাপানিজ, কোরিয়ান, চাইনিজ ইনভেস্টর অনেক বেশি। সরকার আমাদেরকে সহযোগিতা করলে আমরা আবার নতুন করে ভিয়েতনামকে পিছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। পিছিয়ে পড়ার অন্যতম বড় কারণ বেসিক বা সস্তা পোশাকে সীমাবদ্ধ থাকা। এছাড়া পাঁচটি পণ্য রপ্তানিতে নির্ভরতা, ম্যানমেড ফাইবারে গুরুত্ব কম দেয়া, চীনের উপর কাঁচামালের নির্ভরতা আর বিদেশি বিনিয়োগ কম আসা পিছিয়ে পড়ার অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আমাদের এখানে বহুমুখী পণ্য উৎপাদনের সক্ষমতা নেই, যেগুলো চীন থেকে বেরিয়ে আসছে সেগুলো কিন্তু ভিয়েতনাম সেই সুযোগটা নিচ্ছে। এবং একই সাথে ভিয়েতনামের সাথে অন্যান্য দেশের মার্কেট অ্যাক্সেসের যে নতুন কাঠামো দাঁড়াচ্ছে, তাতে অনেকেই চীন থেকে বেরিয়ে গিয়ে ভিয়েতনামের সঙ্গে এখন নতুন করে চুক্তি করছে। বিশ্ব বাণিজ্য সংস্থার হিসেব বলছে, 2000 সালে বিশ্ববাজারে ভিয়েতনামের রপ্তানি হিস্যা ছিল মাত্র 0.9%, সে সময় বাংলাদেশের হাতে ছিল 2.6%। 2020 সালে এসে সেই ভিয়েতনামের দখলে চলে গেছে বিশ্ববাজারের 6.4% রপ্তানি, আর বাংলাদেশের হাতে আছে 6.3%। গেল 10 বছরে ভিয়েতনাম গড়ে 11% প্রবৃদ্ধি পেলেও বাংলাদেশ পেয়েছে 7% করে। আমাদের যে অগ্রযাত্রা ছিল করোনা পূর্ববর্তী অবস্থায়, সেই অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখতে চাই। আমাদের কান্ট্রি ব্র্যান্ডিং, আমাদের টোটাল ইন্ডাস্ট্রি ব্র্যান্ডিং যদি আমরা করতে পারি, বাংলাদেশের গার্মেন্ট শিল্প বিশ্বের সবচেয়ে নিরাপদতম গার্মেন্টস শিল্প। নিজস্ব যদি ডিজাইন করে মানুষের কাছে, বায়ারদের কাছে আমরা দিতে পারি, তাহলে আমরা অনেক কিছু আরও বা প্রাইসও বেশি পেতে পারি, মার্কেটও আমরা ভালো পাইতে পারি। যদিও এজন্য সারা বছর কারখানা চালু রাখার উপর জোর দিচ্ছেন উদ্যোক্তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।